আমি করিনি করিতে পারিনি আমি করিনি করিতে পারিনি পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত জন্মের আগে পিতা মরিল মা মরিল শিশুকালে আমি এতিমেই নিকিলে জোর বলেন না আল্লাহু আকবার জন্মের আগে পিতা মরিল মাতা মরিল শিশুকালে আমি এতিম এই নিকিলে ও আমার মাকে আমার বাবাকে আমার মাকে আমার বাবাকে করিতে পারিনি মহব্বত করিও আমার উম্মত করিও আমার বিরামপুর HD মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল জিকিরের কথা কোরআনে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন মহান আল কোরআনের মাঝে বলে গো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন ফাযকুরুনি ও পৃথিবীর বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আজকে হুসানিয়া খানকা শরীফের মাঝে বসিয়া বসিয়া তুমি পবরে যদি আল্লাহ আল্লাহ বলিয়া ডাকি রে মাবুদ তোমার এত স্মরণ করা হয়ে যায় আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবা আমার আল্লাহ কই পৃথিবীর বন্ধু নারী আমার আল্লাহ রাব্বুল আলামিন করে ও আমার নবীর উম্মতেরা তোমরা আমাকে আল্লাহ আল্লাহ বলিয়া রাখলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহ মাফ করে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হইল রহমান কথা বলেন ঠিক কিনা তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধগাহে না শুধু তোমারি গুণগান অন্ধগাহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না কবুষান তুমি রহমান তুমি মেহরবান জোরে বলেন আল্লাহু আকবার কখনো যদি তোমাকে বলি হেদায়েতের আলো জেনে নিও কাজ তুলি কথা বলেন ঠিক কিনা কখনো যদি তোমাকে বলি হেদায়েতের আলো জেনে নিও কাজ তুলি ঠাই দিও কবু ঠাই দিও প্রভু তুমি যে মহান তুমি রহমান তুমি মেহেরবান দুবান করে বলেন আল্লাহু আকবার একটু এসমাতে জাতের জিকির করেন আল্লাহ 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 সবাই আল্লাহ 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 নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরে অন্দরে মর মদিনার সহনে মাশাআল্লাহ আল্লাহ 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 শুন বলি রে বনের বাকি
কেন করো ডাক আকা ডাকি আল্লাহ বনেতে থাকিয়া তোমরা বনেতে থাকিয়া তোমরা পাইছো নবীরে মেরে ঢুরে অন্দরে মর মদিনার সোনে মারহাবা আল্লাহ 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 শুন বলি রে মনে নূর নবী কে দিও সালাম পাইলে নীলোলে আমার নূর নবী কে দিও সালাম পাইলে নীলোলে প্রেমের ডোরে বান্দরে মর মদিনার সোনে আল্লাহ নবী বানাইলে নাল্লা প্রেমের কারণে নূর নবী বানাইলে নাল্লা প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মর মদিনার সোনে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মাহফিলে আসতে আর বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষগুলার প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলে গো এই পৃথিবীর জমিনে দুইটা জাতির আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুণকীর্তন করার জন্য আমার গোলামি করার জন্য আমার ইবাদত বন্দেগি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কালিমের মাঝে বলে যে আয়াত আমি তেলাওয়াত করেছি রে বন্ধু ওই আয়াতের আলোকে কুরআন হাদিসের আলোকে কিছুক্ষণ কথা বলবো বলার পরে আমি গুনাহগার আপনাদের থেকে বিদায় নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারণে মাঝে বলেন ও পৃথিবীর মানুষ ও কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সর্বপ্রথম তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের অর্ডার দিলাম তোমরা এই পৃথিবীর জমিনে আমার ইবাদত বন্দেগী করো জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মাতা পিতার উপর তোমরা ইহসান করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করাটা আমরা খুব সহজে বুঝলাম এই পৃথিবীর জমিনে মানুষ পাঠাইছো তোমার ইবাদত বন্দেগী করার জন্য কিন্তু ইহসান জিনিসটা আমরা বুঝলাম না আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর ভাষায় বুঝিয়ে দেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ও এই পৃথিবীর জমিনে দুইজন মানুষ ইহসান এমন একটা জিনিস ইহসান শব্দের অর্থ খেদমত করা ইহসান শব্দের অর্থ খরচ করা কার জন্য খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে সুন্দর ভাষায় বুঝিয়ে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ও পৃথিবীর জমিনে দুইজন মানুষ আছে দুইজন মানুষের মাঝে যদি দুইজনের মানুষের মাঝে যদি তারা পৃথিবীর জমিনে বেঁচে থাকে বেশি বেশি করে তাদের জন্য খেদমত করো বেশি বেশি করে তাদের হকগুলো আদায় করো পৃথিবীর জমিনে এমন এমন কোন আচরণ করিও না মুফাসসির কেরাম তাফসীরের মাঝে বলেন উফ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কারণে বলছে গো এই
এই পৃথিবীর জনের মানুষগুলা কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীর জমিনে তাদের মা বাবাকে এমন ভাবে আচরণ করবে মা বাবা উফ করার শব্দ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে গো উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা জোরে বলেন সুবহানাল্লাহ এমন ভাবে সৎ আচরণ করো মা বাবার সাথে এমন ভাবে সুন্দর আচরণ করো মা বাবার সাথে যেমন তোমার মায়ের তোমার কথার দ্বারা উফ শব্দটা না বলে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাত যুল মিনার রাহমাতি ওয়াকুর রাব্বির বেশি বেশি করে তাদের কবরের সামনে দাঁড়াইয়া বেশি বেশি করে তাদের কবরের সামনে দাঁড়াইয়া একটা আয়াত শুধু পড়তে থাকে রাব্বির হামু সবাই পড়েন রাব্বির হামু হুমা কামা রব্বায়ানি সগীরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম নাম্বার ওয়ার্ডার প্রথম নাম্বার তোমাদেরকে ওয়ার্ডার দিলাম আমার ইবাদত বন্দেগি করো দ্বিতীয় নাম্বার ওয়ার্ডার দিলাম তোমাদের মা বাবার উপরে তোমরা সৎ আচরণ করো ইহসান করো তাদের খিদমত করো জোরে বলেন সুবহানাল্লাহ কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আব্বা আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাম থেকে এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে গো সমস্ত মানুষগুলো মা বাবার মাধ্যমে এসেছেন আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া খাসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন যেই পিতা মাতা তার সন্তানের উপরে খুশি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি জোরে বলেন সুবহানাল্লাহ আর যেই পিতা মাতা তার সন্তানের উপরে বেজার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বেজার জোরে বলেন নাউজুবিল্লাহ মা বাবার খেদমত করার কথা আল্লাহ কোরআনে বলছে কিনা জোরে বলেন বলছে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মাঝে ফতন নম্বর মিম্বরের যখন ফতন নম্বর সিঁড়ির মাঝে যখন দাঁড়াইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন দ্বিতীয় সিঁড়ির মাঝে আবার যখন ফাও দিলেন আবার বললেন আলিম আমিন বলার পরে তৃতীয় সিঁড়ির মাঝে আবার যখন ফাও দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন সাহাবীরা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী ফতন সিঁড়ির মাঝে একটা ফাও রাখার সঙ্গে সঙ্গে আপনি আমিন বললেন কারণ দ্বিতীয় সিঁড়ির মাঝে আমিন বললেন কারণটা কি তৃতীয় সিঁড়ির মাঝে পাও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমিন বললেন কারণটা কি আমার রসুল ডাক দিয়ে কয় আমার সাহাবীরা গো ও সাহাবীরা রে প্রথম লম্বার সিঁড়ির মাঝে যখন আমি পাও দিলাম প্রথম ঠিক করার জন্য হ্যালো হ্যালো প্রথম সিঁড়ির মাঝে যখন আমি ফাও দিলাম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতারে পাঠাইলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমাকে আইসা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আল্লাহর বান্দা আপনি রসূলের উম্মত যারা রমজান মাস পাইয়া তাদের গুনাহ মাফ করাইতে পারলো না তাদের মত নালায়েক কমবখত এই পৃথিবীর জমিনে নাই জোরে বলেন আল্লাহু আকবার আমি রসূল বললেন আমিন হযরত ফেরেশতারা ডাক দিয়ে বলে সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় সিঁড়ির মাঝে আপনি পাও দিয়া কেন আমিন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও আমার সাহাবীরা গো দ্বিতীয় সিঁড়ির মাঝে আমি ফাড়া দিয়ে কেন আমিন বললাম তোমরা জানো নি ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার কানে কানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ আপনার যেই উম্মতরা পৃথিবীর জমিনে মা বাবারে পাইয়া খেদমত কইরা জান্নাত হাসিল করতে পারলো না মা বাবার খেদমত কইরা মা বাবারে খুশি করতে পারলো না তাদের মতন কমবক্ত এই পৃথিবীর জমিনে আর নাই জোরে বলেন আল্লাহু আকবার এই কারণে আমি রসুল বললাম আমিন সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তৃতীয় সিঁড়ির মাঝে আপনি কেন আমিন বললেন আল্লাহ রসুল ডাক দিয়ে গো আমার সাহাবীরা গো ও সাহাবীরা ও সাহাবীরা ও সাহাবীরা শুনে রাখো আমার যে উম্মত পৃথিবীর জমিনে আমি রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে আমি রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে যে দুরূদ শরীফ পড়লো না তার মতন কমবক্ত নালায়েক গুনাহগার এই পৃথিবীর জমিনে আর নাই জোরে বলেন আল্লাহু আকবার
আমরা রাসূলের ইতিহাস থেকে দেখলাম হাদিস শরীফের সুন্দর ভাষায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল কাছে প্রেরণ করেছেন প্রথম নাম্বার হইল যেই ব্যক্তি রমজান মাস পাইয়া যেই ব্যক্তি রমাদান মাস পাইয়া তার জীবনের গুনাহ maaf করাইতো না পারলো তার মতো কন্দক্ত কমবক্ত এই পৃথিবীর জমিনে আর নাই দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই ব্যক্তি পৃথিবীর জমিনে মা বাবা পাইয়া এই যেই ব্যক্তি পৃথিবীর জমিনে মারে পাইলো বাবারে পাইলো মা বাবারে পাইয়া তার গুনাহ maaf করাইতে পারলো না জান্নাত হাসিল করতে পারলো না তার মতন কন্দক্ত আর এই পৃথিবীর জমিনায় তিন নম্বর রাসূল বলেছেন যেই ব্যক্তি আমি রাসূলের নাম শুই না যে দূর শরীফ পড়লো না তার মতন গুনাহগার এই পৃথিবীর জমিনে নাই তাহলে আমরা এইখান থেকে বুঝলাম তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছে রমজান মাসের কথা দ্বিতীয়বারের মাঝে বলছে মা বাবার কথা জোরে বলেন সুবহানাল্লাহ মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আমার রাসূল ছিল এতিম নবী নবীজি কখনো মা বাবার খেদমত করতে পারে নাই এই কারণ নবীজি বলেন আমি করিনি করিতে পারিনি আমি করিনি করিতে পারিনি পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত জন্মের আগে পিতা মরিল মা মরিল শিশুকালে আমি এতিম এই নিকিলে জোরে বলেন না আল্লাহু আকবার জন্মের আগে পিতা মরিল মাতা মরিল শিশুকালে আমি এতিম এই নিকিলে ও আমার মাকে আমার বাবাকে আমার মাকে আমার বাবাকে করিতে পারিনি মহব্বত করিও আমার উম্মত করিও আমার উম্মত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালি না জানেন নি হযরতে আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন ইয়া রাসূল করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা মুশরিকা আমি মুসলিম আমার মার সাথে আমি কিভাবে আচরণ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আসমা সাবধান 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 মা যদিও মুশরিক হয় মা যদিও কাফের হয় এরপরও মা বাবার সাথে সৎ ব্যবহার করবা পৃথিবীর জমিনে মা যত কষ্ট দেয় যত দুঃখ দেয় যত কথা বলে সবগুলা মাতা পেতে নেওয়ার জন্য বলেছেন কে জোরে বলেন আল্লাহ কে বলেছেন আল্লাহ কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর জমিনে আমার ইবাদত বন্দেগি করার পরে তোমরা মা বাবার খেদমত করো জোরে বলেন সুবহানাল্লাহ কেন বলেছেন একটা মাত্র কারণ কারণ রব শব্দটা আমরা একটা জিনিস বুঝি সেই রবের ব্যাখ্যা আমরা দেখলাম যে পৃথিবীর জমিনে এমন একজন রব আছে ইনি হইলেন আমাদের মা জোরে বলেন সুবহানাল্লাহ তাফসীরগণ বলেছেন যে রব শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পৃথিবীর জমিনে এক ধরনের রব হইলো আমাদের মা কারণ কি কারণটা হলো শস্যকাল ছোট কাল থেকে শেষ পর্যন্ত দুইটা বছর মায় অনেক কষ্ট করে লালন পালন করে আমাদেরকে মানুষ করে জোরে বলেন ঠিক কি না তাহলে ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই কেমন দরকার আছে মা বাবার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন মা বাবার সাথে যদি আপনি বদ আচরণ করেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাবা যদি তোমারে অভিশাপ দেয় মার দোয়া এই পৃথিবী জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল এর মাঝে কোনো পর্দা নাই সুবহানাল্লাহ বলেন তিনটা ব্যক্তি এক নম্বর হলো মুসাফির কিফির মুসাফির আপনি এক জায়গায় সফরে গেছেন আর চল্লিশ মাইল দূরে যদি চলে যায় তাহলে মানুষকে মুসাফির বলা হয় কথা বলেন ঠিক কিনা আর চল্লিশ মাইল কয় মাইল আর চল্লিশ মাইল যদি দূরে চলে যান আপনি তাহলে আপনি মুসাফির তখন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন কাছে কিছু ছায়া বসে আল্লাহ রাব্বুল আলামিন কখন আপনাকে ফিরিয়ে দেবে না কারণ আপনি কি মুসাফির দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা যদি কোনো ব্যক্তি দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদার রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে ইফতারের সময় আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কখনো আল্লাহর বান্দার দোয়া
মিস করো না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন লামালাম তিন লামবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার দমক দেওয়া যাবে? জোরে বলেন দমক দেওয়া যাবে? কখনো দমক দেওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে সব জিনিসের দিকে তুমি তাকাইতে পারবে, তোমার কোনো সওয়াব হবে না, কিন্তু তিনটা জিনিসের যদি তুমি তিনটা জিনিসের দিকে তাকাও আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার চৌকের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল কোরআন। কোন আল্লাহর বান্দা যদি কোরআনের দিকে চক্ষু দিয়ে তাকায় থাকে, মহব্বত দিয়ে যদি কোরআনের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা কাবা এবং মক্কা এবং মদিনার দিকে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি নেক নজরে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুর গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় অনেক জটিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন নম্বরে হইল মা, কোন সন্তান যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার তো গুনাহ মাফ করে নেই, সঙ্গে 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 একটা কবুল হজের সওয়াব তার আমল নামার মাঝে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হজ করছেন, কবুল হইতে পারে নাও হইতে পারে, কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু মায়ের চেহারার দিকে যদি আপনি নেক নজরে একটা বার তাকান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বার তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কি কার বেশি খেদমত করব? সুবহানাল্লাহ বলবেন না, কার বেশি খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মার। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে কার খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মার। তিন নম্বরে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মার। আরেক হাদিসে আসছে, চার নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার নম্বরে বলেছেন, তোমার বাবার খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা বার বলেছেন মায়ের কথা, যে তিনবার বলেছেন তোমরা মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো, চার নম্বর বলেছেন বাবার খেদমত করো। কারণ কি? কঠিন এমন একটা সময় সামনে আসতে যে মাঘ মাসে শীতের দিন, আমি আপনি যখন এই পৃথিবীর জমিনে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমরা যখন ছোট্ট হ কিচ্ছু বুঝি না, আও বুঝি না, বাও বুঝি না, ডাইন বুঝি না, পিছন বুঝি না, কিচ্ছু বুঝি না, আমরা যখন মা গভীর রজনীতে আমাদেরকে ডাইন রাখে, ডাইন সাইডে রাখছে, আমরা পেশাব করে দিয়েছি, মায় বাম সাইডে রাখছে, বাম সাইডে পেশাব দিয়ে ভিজিয়ে ফেলছি, এরপরে মা বুকের মাঝে রাখছে, বুকটাও আমরা ভিজিয়ে ফেলছি, তখন মা সুন্দর করে মার যেই শুকনা জায়গা ওই শুকনা জায়গার মাঝে রেখে গভীর রজনীতে ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটায় যার কথা আল্লাহ রাসূল তিনবার বলছে হাদিস শরীফে, ওই ব্যক্তিটাই গভীর রজনীতে নিজের কাপড়কে পরিধান করে নতুন কাপড় পিনতে সুন্দর করে জাদুমণিকে সুন্দর করে খেতাগুলো আবার পাল্টিয়ে সুন্দর করে আমাদেরকে আরাম দেওয়া দিয়েছেন, ওই ব্যক্তিটা হলো মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? কেমন দরকার আছে? কারণ মা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে মা এমন একটা জিনিস যে জিনিস বিনা স্বার্থে, বিনা স্বার্থে পৃথিবীর জমিনে বন্ধু আছে, বান্ধব আছে, অনেক ধরনের মানুষ আছে, আপনার যত মানুষ আছে সব মানুষগুলাই আপনাকে ভালোবাসবে, সব মানুষগুলাই আপনাকে মহব্বত করবে, কোনো না কোনো একটা স্বার্থ আছে, কিন্তু এমন একজন মানুষ যার কোনো স্বার্থ নেই, সুবহানাল্লাহ বলেন, সেই ব্যক্তিটা হলো মা। কথা বলেন ঠিক কিনা? আরে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে, একটি ওজের সওয়াব মিলে, একটি ওজের সওয়াব মিলে, মা কে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে,
জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস স্কুলে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা কত জ্বালাতন তিনি সহ্য করিনাম এই মাকে কষ্ট দিলে ওই মাকে কষ্ট দিলে খুদার আরো ছোট হলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস স্কুলে একটি ওদের সব মিলে একটি ওদের সব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস স্কুলে বছর পান করালেন মায়ের বুকের দুধ পিঠে কুলে মায়ে আমায় দিলেন কত সুখ দুইটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কুলে পিঠে করে মায়ে দিলেন কত সুখ ওই মাকে কষ্ট দিলে ওই মাকে কষ্ট দিলে খুদার আজও ছোট হলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস স্কুলে জোর বলেন আল্লাহু আকবার আল্লাহ রসুল হযরত মূসা কালিমুল্লাহর একটা ঘটনা মনে হয়ে যাইল বন্ধু ও আমার বন্ধুরা রে হযরত মূসা কালিমুল্লাহ একদিন ডাক দিয়ে কয় আল্লাহ ও মায়ার আল্লাহ গো কাল শৌরের ময়দানে যখন হিসাব নিকাশ সব কিছু শেষ হইয়া যাবে গো ওই সময় আমি মূসার বন্ধু হবে কে জান্নাতের সাথী হবে কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মূসা রে তোমার সঙ্গে এই পৃথিবীর জমিনে মেরে একজন মানুষ তোমার সঙ্গী হবে সেই অমুক বাজারে কষাইগিরি করে জোর বলেন সুবহানাল্লাহ মূসাই মনে মনে কয় আল্লাহ আমি এত বড় একজন পয়গাম্বর সব পয়গাম্বর থেকে সবচেয়ে গরম পয়গাম্বর ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ মূসা ডাক দিয়ে কয় আল্লাহ আমি এক তো বড় একজন নবী আমি নবীর সাথে যদি কষাই হই এটা কেমন দেখা যায় আল্লাহ ডাক দিয়া কইল মূসা রে ও মূসা কেন তোমাকে বললাম তুমি একটু যাইয়া দেখো না মূসা নবী আস্তে 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 ওই বাজারে চলে গেলেন বাজারে যাইয়া ডাক দিয়ে বলতেছেন সুন্দর করে দেখতেছেন ওই বাজারের মাঝে সুন্দর একটা কষাইখানার সুন্দর একটা দোকানের মাঝে সারাদিন শুধু গোস্ত কোবাইতাছে মূসা নবী দেখতেছে ভাই কেন আসেন মূসা নবী দেখতেছে তার কোনো স্পেশাল কোনো আমল নাই শুধু গোস্ত কোবাইতেছে স্পেশাল কোনো আমল নাই মূসা মনে মনে কয় দেখ কেন কি হয় মূসাই সুন্দর করে দেখতেছে সারা দিন দোকানদারি করছে গোস্ত বিক্রি করার পরে সুন্দর যে গোস্তটা সুন্দর একবারে সুন্দর গোস্ত থাকে না গোস্তর মাঝে সুন্দর এক টুকরা গোস্তকে সুন্দর করে একটা ব্যাগের মাঝে নিয়ে বাড়ির দিকে রওনা হইছে তে মূসা নবী শব্দ বেশে পিছনে পিছনে যাইতাছে যখন কষাই বাড়িতে চলে গেছে বাড়িতে যায় যখন দরজা লাগাই দিছে সঙ্গে সঙ্গে মূসা নবী দরজার মাঝে টোকা দিলেন সঙ্গে সঙ্গে ওই কষাই দরজা খুলে দেখতেছে ভাই আপনি কে উনি বলতেছেন আমি একজন মুসাফির আজকে আপনার বাড়িতে থাকতে চাই উনি বলতেছেন আহলান সাহলান আসেন আমি মুসাফিরকে অনেক ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ মুসাফিরকে ভালোবাসা নবীদের সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ মুসাফিরকে মহব্বত করা নবীদের সুন্নাত মুসাফিরকে সব সময় মহব্বত করবেন তোমাকে যখন সুন্দর করে আনছে মূসা নবীর একটা টার্গেট আল্লাহ দিন বলল যে আমার সাথে কষাই আমার জান্নাতের সাথী হবে আমার বন্ধু হবে কারণটা কি আজকে দেখতে হবে মূসা মুসকি হাসে আর চতুর্দিকে তাকায় হঠাৎ করে এই মানুষটা বলতেছে ভাই আপনি এই রুমের মাঝে বসেন ওই রুমে আমার কিছু কাজ আছে মূসা নবী বলতেছে কি কাজ আজকে দেখতে হবে মূসাই মনে মনে কই বন্ধু মূসা নবী মনে মনে বলতেছে কি কাজ আজকে আজকে আমি দেখতে হবে কি কাজ আছে যাইয়া দেখতে দেন ওই কষাই সুন্দর করে একটা মাছাঙ্গের থেকে সুন্দর একটা উচ্চ জায়গা থেকে ছোট্ট একটা কবুতরের মতো একজন মানুষ বার করলো ওই মানুষটাকে সুন্দর করে গোসল করাইলো ওই মানুষটাকে সুন্দর করে মাথায় তেল দিয়ে দিল পুরা শরীর মাঝে তেল দিয়ে দিল সুন্দর করে মহব্বত করে বসিয়ে রাখলো ওই গোস্ত গুড়ারে ছোট্ট 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 করে টুকরা করে
ছোট ছোট করে টুকরা করে ওইগুলা রান্না করলো, রুটি বানাইলো, রুটি বানাইয়া ছোট ছোট টুকরা গুলাকে রুটি দিয়া সুন্দর করে করে ওই মানুষটা ছোট কবুতরের মতন যে মানুষটা আছে ওই মানুষের মুখের মাঝে দিতেছে। মুসা নবী তাকিয়ে দেখতেছে, কে এত সুন্দর করে খাওয়াইতেছে, মানুষটা কে হতে পারে? ও বন্ধু, মুসা নবী তাকাইয়া দেখে এত সুন্দর একটা মানুষকে, ছোট্ট একটা মানুষকে সুন্দর করে গুস্তগুলারে চাপিয়ে চাইবে, অনেক ছোট করে করে ওই মানুষটারে খাওয়াইতেছে। খাওয়ানো সেজে মুখটা সুন্দর করে মুসা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা ওই কষা হিসাবে মাথার মাঝে হাত দিয়ে কি জন্য ফ্যান ফ্যান করে কি জন্য একটা দোয়া করলেন। মুসা নবী ওই দোয়াটা শুনতে পারলো না। মানুষটা যখন মাকে ওই ব্যক্তিকে খাওয়ানোর পরে সুন্দর করে যখন বিছানার মাঝে শোয়াইয়া সুন্দর করে রুটি আর গুস্ত আইনা দিতেছে মুসাফিরে, ভাই মুসাফির তুমি এইটা রাতের খানি তুমি খেয়ে নাও। মুসা নবী তাকিয়ে দেখতে যে ওই খানিটা খাইবে, এমন সময় খানিটা হাতে নিয়ে বলতেছে, ভাই খানিটা পরে খাবো, আগে বলতে হবে ওই মানুষটাকে। ওই কষাই ডাক দিয়ে কই, বন্ধু ও ভাই মুসাফির, ও ভাই মুসাফির, এই মানুষটার জগতে কেউ নাই, আমি ছাড়া এই মানুষটার কেউ নাই, আমার ওই মানুষটা ছাড়া কেউ নাই, ওই মানুষটা হইল আমার গর্ভধারিণী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, ভাই বুঝলাম আপনার মা, সুন্দর করে গোসল করাইলেন, সুন্দর করে খাওয়াইলেন, বুঝলাম আপনার মা, কিন্তু আপনার মারে খাওয়ানোর শেষে, আপনার মাকে খাওয়ানোর শেষে আপনি মাথায় যখন হাত দিল কি যেন দোয়া করলো, আমি দোয়াটা শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দোয়াটা শুনতে চাই, বলতেছে যে আমার মায় দীর্ঘ 40 বছর ধরে একটি দোয়া করতেছে, আমি জানি আল্লাহর দরবারে ওই দোয়া কখনো কবুল হবে না, এরপরও আমার মায় সবসময় ওই দোয়া করে। কয় ভাই কি দোয়া করে? কয় আমার মায় দোয়া করে, আল্লাহ বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী হইলে মূসা কালিমুল্লাহ, আল্লাহ আমার ছেলে যখন এই পৃথিবী থেকে চলে যাবে, আল্লাহ কাল হাশরের ময়দানে যখন করা যায়, আপনার ইলিম নাই, আপনার কালাম নাই, কোনো ধরনের আমল নাই, কিন্তু আপনার এই ভাষাটা যদি ভালো হয়, একবারে মন্ত্রী থেকে একবারে ফকির পর্যন্ত, ফকির থেকে বাদশা পর্যন্ত সমস্ত মানুষগুলো আপনাকে মহব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র ভাষার কারণে, কিসের কারণে? ভাষার কারণে। আপনার আব্বা বলেন, আপনার আম্মা বলেন যে তোন ভদ্র ভাষা আছে, যে তো ভদ্র ভাষা আছে, সব ভাষা ব্যবহার করবেন মায়ের সাথে, কার সাথে? মায়ের সাথে আর বাবার সাথে। যে তো ভালো, আপনি দেখবেন অনেক ছেলেরা আছে বাড়িতে আইসা আম্মাকে আব্বাকে বড় বুড়া বুড়া লাগে আইতে হইতাছে না, মারে কই বুড়ির লাগে শান্তি পাই না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, এরকম বুড়ার লাগে শান্তি পাই না, মারে কই বুড়া বুড়ি, বাপ রে কই, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ওই সন্তানগুলা যখন মেয়র সাহেবের সামনে যায়, ওই সন্তানগুলা চেয়ারম্যানের সামনে যায়, ওই সন্তানগুলা বন্ধুর সামনে দাঁড়িয়ে দেখবেন এমন ভাষায় কথা বলে বুঝা যায় হ্যাঁ দুনিয়ার কিচ্ছু জানা, ঠিক কিনা? বুঝা যায় কিচ্ছু জানা, কিন্তু মারে ঘরে এলে জারি দেয়, আছে না না? তো ইব্রাহিম আলাইহিস সালাম দেয় সালাম দিন, আসসালামু আলাইকুম, ঘরের থেকে আসে উত্তর দিতে ওয়া আলাইকুম সালাম, কড়কর ভাষায়, খাচ্চুরের ভাষায়। তখন উনি বলতেছেন, আম্মা কেমন আছো? ভালো না? সংসার কেমন চলতেছে? ভালো না? তোমার স্বামী কোথায়? শিকারে গেছে, এমন ভাষায় কথা বললেন। উনি বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার স্বামীকে বইলো যে একজন মানুষ মুসাফির আসছে, আর তোমার স্বামীকে একটু বইলা দিবা যে ঘরের চৌকার যেন পাল্টিয়ে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের চৌকার যেন পাল্টিয়ে ফেলে, বার বদলায় ফেলে। নবীরা কিন্তু নবীদের ভাষা বুঝে, ওলিরা ওলিদের ভাষা বুঝে, পাকিয়ে পাকিয়ে ভাষা বুঝে, আলেম আলেমের ভাষা বুঝে, কথা মানে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বইলা গেল, ইসমাইল আলাইহিস সালাম সুন্দর করে শিকার করে যখন বাড়িতে আসলো, বন্ধু ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে আসলো, মহিলাটা ডাক দিল, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো কই থেকে একটা বুড়া বেড়া আইছে, বুড়া বেড়া কি বেড়া, বুড়া বেড়া আইছে কই থেকে একটা বুড়া বেড়া আইছে, আই আপনাকে তালাশ করছে। ইসমাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, বুড়া বেড়া লোকে বুঝতে হবে কি আর কি বলছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো ওই বুড়া বেড়াটাকে আমার সালাম দিছে, বালা বুড়া জিগাইছে, আর যাইবার সময় বইলা গেছে, আপনি যখন বাড়িতে আসেন সঙ্গে স্বপ্নে সঙ্গে সঙ্গে আপনাকে বলার জন্য যে ঘরের চৌকার যেন পাল্টায় ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল একটা ডাক দিয়া কয়, কপাল ফুড়ি রে, ও কপাল ফুড়ি, তুই করলি কি, করলি কি জানো? যেই বেটাকে তুই বুড়া বেড়া বললি, যেই বেটাকে তুই কর্কর ভাষায় কথা
বললি ওইছে আমার জমম দুকনি আমার হইছে ভিতা আমার অন্তরের ভিতা যেই ভিতা আমাকে mohabbat করে বড় করেছে যেই ভিতা থেকে আমি নবুয়তি পেয়েছি আমার ভিতার জন্য কি আচরণ করলি রে কারণ কি কি বলতে জানো সে আমার আমার আব্বাই আমার একটা কথা বই লাগেছে ঘরের চৌকাট পাল্টাইবার জন্য সেই ঘরের চৌকাট হইলি তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক দুই তিন বিদায় করে আরেকটা বিয়া করলি ইসমাইল সাল্লাহ আরেকটা বিয়া করলি শেষ করে দিয়েছি আরেকটা বিয়া করলি বিয়া করার সঙ্গে সঙ্গে আবার একদিন ইব্রাহিম সালাম আসলো আচ্ছা ওই দিন উনি শিকার ওই দিনে উনি শিকারে চলে গেছে বন্ধু ইসমাইল আলাইহিস সালাম ওই দিন ওই শিকারে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম আসলো আয়েশা দেখতেছে দরজা লাগানো সালাম দিন আসসালামু আলাইকুম ঘরের ভিতর থেকে নরমাল এত সুন্দর বাসায় একজনে উত্তর দিল ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জোরে বলেন সুবহানাল্লাহ উনি মনে মনে ভাবতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে এবারকার চৌকাটটা ঠিক আছে এবারে চৌকা ঠিক আছে বলতাছেন আম্মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আম্মা সংসার কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আপনার আপনি কেমন আছেন আপনার শরীর ভালো আছে কিনা তখন উনি বলতেছেন যে ইসমাইল কোথায় সুন্দর ভাষায় বলতেছেন যে ইসমাইল আপনার আমার স্বামী গেছে শিকার শিকার করতে গেছে দেখুন উনি বলতেছেন ঠিক আছে আমি চলে যাই বইলো একজন মানুষ আছে সঙ্গে সঙ্গে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে আপনি কি আপনার পরিচয় দিয়ে যান আপনি একটু ঘরে আসেন অনেক জোর করে ঘরে ঢুকাইলেন সুন্দর করে আপ্যায়ন করলেন আপন করে সুন্দর করে খাওয়াইলেন অনেক সুন্দর কথা বললেন নন্দ কথা বললেন অনেক সুন্দর বা মনার সাথে ব্যবহার করলেন ব্যবহার করার পরে উনি যাইবার সময় মাতার মাথা হাত দিয়ে বলতেছে মা তুই সুখে থাক কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তোর হায়াত দেয় তুই সুখে থাক আর তোমার স্বামী আসলে একটা কথা বলবা যে এইবারের সৌকার জন্য কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় না পাল্টায় জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় সৌকার জন্য না পাল্টায় হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন আসার পরে স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো কই থেকে একজন মুসাফির আসে কিফির মুসাফির আগে কি কইছে বুড়া আর এখন কি বলতেছে মুসাফির আগে বলছে আগের স্ত্রী কি বলছে বুড়া আর এখন বলতেছে মুসাফির কই থেকে একজন মুসাফির আসছে আসার পরে আপনাকে তালাশ করছে বন্ধু ও আমার আশিকে পাগল না রে ও হুসাইনি পাগল না রে ইসমাইল আলাইহিস সালাম কে সুন্দর করে বলতেছেন কই থেকে একজন মুসাফির আসে এত নূরানি একটা চেহারা আমি উনাকে অনেক আপ্যায়ন করলাম আমি উনাকে অনেক খেদমত করলাম উনার সাথে নম্র ভাষায় অনেক সুন্দর ভাষায় কথা বললাম বন্ধু আমা ইব্রাহিম আলাইহিস সালাম রে সুন্দর কথা কথা বইলা উনার মন জয় করে ফেললেন ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও আমার স্ত্রী রে আব্বাই আর কি কইছে গরম ভাষায় বলছে আব্বাই আর কি কইছে কারণ আগেরটা তো মনে আছে কই আপনি চাইতেন না আপনার আব্বাকে আমি সুন্দর করে আমি ওই মানুষটাকে আমি সুন্দর করে আমি বুঝাইছি উনি যাইবার সময় আমার মাথায় হাত দিয়ে বলছে তুই জীবন যতদিন বাঁচা থাক সুখে থাক আর আমার স্বামী আসলে একটা কথা কওয়ার জন্য বলছে আমার স্বামী অর্থাৎ আপনাকে বলার জন্য বলছে যে যতদিন আল্লাহ আপনাকে বাঁচায় রাখে এতদিন পর্যন্ত যেন ঘরের চৌকাট না ফালটান জোরে বলেন সুবহানাল্লাহ নবীরা কিন্তু নবীদের ভাষা বোঝে সুন্দর করে স্ত্রীকে বুকে টাইনা বলে স্ত্রী রে ওরে স্ত্রী ওই মানুষটাকে চিনোস নি ওই মানুষটা হইলো আমার পিতা উনি হইলে এই জামানার পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা আমার আব্বা তোকে আমার আব্বা তোকে এত দোয়া গিয়ে গেল স্ত্রী রে আমার আব্বার দোয়ার কারণে আমি তোকে অনেক সুন্দরভাবে রাখবো বন্ধু মা বাবার খেদমত করবেন প্রয়োজন হয় স্ত্রীর জন্য মা বাবাকে মা বাবার জন্য স্ত্রীকে ছাড়বেন কিন্তু স্ত্রীর জন্য মা বাবাকে ছাড়া যাবে না মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমার ইবাদত বন্দেগি করার পরেই তোমরা মা বাবার ইহসান করো জোরে বলেন সুবহানাল্লাহ আর যেই সন্তান রূপে তার মা বাবা খুশি তার উপর স্বয়ং আমার আল্লাহও খুশি আর যেই সন্তানের উপরে তার মা বাবা বেজার সেই সন্তানের উপর স্বয়ং আমার আল্লাহও বেজার আল্লাহ যদি কোনো সন্তানের রূপে কোনো বান্দার রূপে বেজার হয় তাহলে পৃথিবীর জমিনে আর কোনো উপায় আছে
কোনো উপায় নাই। তাহলে মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করবেন, মা বাবাকে খেদমত করবেন, মা বাবার উপর বেশি বেশি খরচ করবেন, যত টাকা লাগে, যত ভদ্র, যত নম্র, যত জিনিস আছে মা বাবার কাছে খরচ করবেন। সাবধান সাবধান সাবধান, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। একটু আসমে জাতির জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ। এই মিনতি করির মুরশিদ সাইরা যাইও না আমায়, হইলা যাইও না আমি তো জানি রে মুরশিদ তুমি আমি তো জানি রে মুরশিদ তুমি মুরশিদ তুমি ভালো গো মন্দ বলে পাপি ও হাবি বলক বলক লোকে মন্দ আমি বলবো না আমি তো জানি রে মুরশিদ তুমি এই মিনতি করি রে বান্দব সাইরা যাইও না আমায়, হইলা যাইও না আমি তো জানি রে মুরশিদ তুমি না আমি তো জানি রে বান্দব তুমি না আল্লাহ ধরে মুরশিদ তুমি ভালো গো বাসি মন্দ বলে অতি উহাবি বলক বলক লোকে মন্দ আমি বলবো না আমি তো জানি রে মুরশিদ তুমি মুরশিদ আমি করি তোমার বংশ মাশাল্লাহ আমি করি তোমার বংশ মিটম আমার প্রেম বিবাসা নৈরাশ কইরো না গো মুরশিদ মিটম আমার প্রেম বিবাসা নৈরাশ কইরো না আমি তো জানি রে বান্দব তুমি আছো না আমি তো জানি রে মুরশিদ তুমি আছো না আল্লাহ আল্লাহ এম দাদে ডাইকা বয়লে তাকলে মুর্শিদের চরণ দয়লে এম দাদে ডাইকার বয়লে তাকলে দয়ালে চরণ দয়লে ইহ কালার পর কালে কিসের বাপ না আমি তো জানি রে মুরশিদ তুমি আফলা আল্লাহ আমি তো জানি রে মুরশিদ তুমি আফলা আল্লাহ বন্ধুরে তোর প্রেম যায়ালাম আমার অন্তরে ভুইরা কাহায়ালা গো
চেতন হেম জায়ালাম আমার অন্তর ভুইরা গায়ালা গো অন্তরে ডাকে তুমি বুঝো কেউ তো বুঝে না আমি তো জানির মুর্শিদ তুমি আল্লাহ আল্লাহ আমারে বার কথা কইয়া আপন মুর্শিদ কই গেলালো কাহিয়া আমারে বার কথা কইয়া আপন মুর্শিদ কই রে লালু মুর্শিদ ও মুর্শিদ ও মাশাআল্লাহ চোখ দুইটা তোর জ্বলে বললাম মনিন কেন এই যে হাতা গুণ রশিকে মারল তীরের গায়ে মাশাআল্লাহ চোখ দুইটা তোর সোলে বলাম মনিন কেন এই যে হারা কোন রশিকে মারল তীরের গায়ে মাশাআল্লাহ ও তুই কাল কাটাইলি ডাল ডালে এহ কাল কাটাইলি ডাল ডালে এহ কুরবানি তুই বন্দসলাই আয়েশার দেখে মুর্শিদ মাওলা নাই আল্লাহ আও মাহারে ইয়াছি বার কথা কইয়া আপন মুর্শিদ কই গেলালো কাহিয়া আল্লাহ মুর্শিদ ও মুর্শিদ ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে যে বহু দূর পাশানে বাঁধিয়া গর মায়া নাই তোর অন্তর জড়িয়া আল্লাহ কবরে যে বহু দূর পাশানে বাঁধিয়া গর মায়া নাই তোর অন্তর জড়িয়া মাশাআল্লাহ ও তুই কাল কাটাইলি ডালে ডালে এহ কাল কাটাইলি ডালে ডালে এহ কুরবানি তুই বান্দস নাই আয়েশার দেখে গেল্লা বাবা নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মালা রাখবো না আমালা রাখবো না রে এহ মাশাআল্লাহ দয়ালে মালা বড় জাহালা রে আমার মুর্শিদের মালা বড় জাহালা রে মালা রাখবো না আমালা রাখবো না রে এহ মাশাআল্লাহ আল্লাহ আগে যদি জানতাম রে মুর্শিদ যাইবা রে সারিয়া রে মুর্শিদ যাইবা রে সারিয়া মাশাআল্লাহ আল্লাহ আগে যদি যাইবা রে মুর্শিদ জানতাম রে সারিয়া রে মুর্শিদ যাইতাম রে সারিয়া অন্তর কান্দে মন কান্দে দিলাই কেন জালা মালা রাখবো না মালা রাখবো না হরে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাওনার কেলাসা আমায় ধরো শোন আল্লাহ আল্লাহ
তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না রে আব্রুশা আমায় দরশন আল্লাহ আল্লাহ কোন সাধো নেই পাই বরে মুরিশিন তোমার রাঙ্গা তুই চোরোন কোন সাধো নেই পাই বরে মুরিশিন তোমার রাঙ্গা তুই চোরোন দাও নারে বাসান আমায় দরশন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول